হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন তো প্রতিদিনের মতো আমি আবারও চলে আসলাম দুটা মেশিন নিয়ে তো একটা হচ্ছে খড় ঘাস কাটার মেশিন এস ওয়ান নিউ আর একটা হচ্ছে এস ওয়ান নিউ কাভার মানে সেম মেশিনটা আর কি কাভার করা হয়েছে তো আমরা এই মেশিনগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি তো আমরা যেটা এস ওয়ান নিউ মানে কাভারবিহীন এটার দাম নিচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকা কুরিয়ার খরচ সহকারে এবং যেটা হচ্ছে কাভার আমরা দেখতে পাচ্ছেন এটার দাম নিচ্ছি আমরা বিশ হাজার টাকা কুরিয়ার খরচ সহকারে তো এই মেশিনের সঙ্গে আমরা মোটরটা দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছি সারা বাংলাদেশ সাধারণত আমরা যে মোটরগুলো দিয়ে থাকি এগুলো হচ্ছে আর এফ এল গাজি অথবা এসিআই কোম্পানির মোটর যেগুলোর ওয়ারেন্টি আপনি নিজে হাতের নাগালেই পেয়ে যাবেন তো সাধারণত মেশিনের মোটর নষ্ট হয় না কারণ আপনি সর্বোচ্চ হয়তো পাঁচ থেকে দশ মিনিট বা পনেরো মিনিট চালান সেক্ষেত্রে কোম্পানি যে মোটরগুলো তৈরি করেছে এগুলো হচ্ছে ইন্টারস্ট্রিয়াল কাজের জন্য যেগুলো হচ্ছে আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স রানিং থাকে তো সেক্ষেত্রে আপনি পাঁচ দশ মিনিট কেটে খড়কাটা মেশিনের মোটর নষ্ট করতে পারবেন না আর মেশিনগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের লোহার পাত দিয়ে তৈরি করা এবং ইন্ডিয়ান টাটা কোম্পানির এই মেশিনগুলো কিন্তু বাংলাদেশে হুবহু নকল করে বানাচ্ছে তো বাংলাদেশের মেশিনগুলো অতটা টেকসই হবে না কারণ ইন্ডিয়া দেখে কিন্তু বাংলাদেশে বানাই তো অনেকে আবার বলে যে ভাই ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করুন ইন্ডিয়া থেকে কিন্তু অনেক কিছু আসে যেমন প্রচুর মোটর সাইকেল কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া থেকে আসে তো অ্যাকচুয়ালি লিগালি কিন্তু এগুলো খুব ভালো প্রোডাক্ট যেগুলো বাংলাদেশে আমরা তৈরি করি এগুলো খুবই নর্মাল গ্রেডের তো বাংলাদেশ আর ইন্ডিয়ান মেশিনের চফাতটা বা কিভাবে চিনবেন আমরা দেখেন মোটরটা কিন্তু বডির সঙ্গে একবারে লেগে রয়েছে এটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট আর একটা দেখবেন যে মাচা সিস্টেম করা আছে মানে মোটরটা ওই পাতির ওপরে বসে থাকে সেটা হচ্ছে বাংলাদেশের ওইগুলো বাংলাদেশে ঝালাই করে তৈরি করে আর এগুলো হচ্ছে আমরা সম্পূর্ণ ইম্পোর্ট করে নিয়ে আসি তো এই মেশিনটা দিয়ে আপনি প্রতিদিন দেখা যাচ্ছে যাদের পঞ্চাশটা থেকে একশোটা গরু আছে তারা এই মেশিনটা নিতে পারেন বা যাদের পাঁচশো ছাগল আছে তো এটা দিয়ে আপনার দুই ধরনের কাটিং করতে পারবেন একটা হচ্ছে হাফ ইঞ্চি একটা হচ্ছে দেড় ইঞ্চি যাদের ছাগল আছে তারা ছাগল বা ভেড়া আছে তারা হাফ ইঞ্চি করে খাওয়াতে পারবেন এবং যাদের গরু আছে তারা হচ্ছে আপনার সর্বোচ্চ দেড় ইঞ্চি করে দিতে পারবেন সম্পূর্ণ ব্লেডের মাধ্যমে সাইজটা চেঞ্জ হবে তো এই মেশিনগুলো কিন্তু সর্বপ্রথম আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি বাংলাদেশে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ডেলিভারি দিয়েছি তো অনেকে কিন্তু এখন ইউটিউবে ভিডিও দেয় বা বিভিন্ন জায়গায় কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিয়ে থাকে যে আমরা এতটা কম নিচ্ছি নর্মালি আমরা যে মেশিনটা ষোলো হাজার পাঁচশো টাকা করে সেল করি ওটা অনেকে দেখা যাচ্ছে এরকম কোয়ালিটি চোদ্দো পনেরো এরকম নেয় তো নর্মালি আমরা মেশিনগুলো ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি তো এই জন্য কিন্তু আমাদের ট্যাক্স ব্যাকটা একটু বেশি পড়ে যায় সেক্ষেত্রে তাও দেখেন আপনার কোয়ালিটি কিন্তু আপনার হাতের নাগালেই মানে অল্প টাকার ভিতরে মেশিনটা আপনারা পেয়ে যাচ্ছেন মেশিনের সঙ্গে কিন্তু সম্পূর্ণ গ্যারান্টি ওয়ারান্টি সহকারেই আপনারা পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে চাইলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে দেবো অথবা যদি আপনি মনে করেন যে না আপনি দেখে শুনে নেবেন তাহলে আপনি আমাদের মেহেরপুর এসে দেখে শুনে নিতে পারেন তো আমাদের কাছে কিন্তু দৈনিক অনেক ধরনের ফোন কল আসে যে ভাই আমি অমুক জায়গায় থেকে একটা মেশিন নিয়েছিলাম তো এলোমেলো এলো দিলে পেশায় যায় বা ধার থাকে না তো নর্মালি যে ইন্ডিয়ান যে মেশিনগুলো এগুলো কিন্তু ব্লেডটা সম্পূর্ণ পুজোরই কোম্পানির হবে মানে একবার ধার দিলে আপনি অনেক কয়েকদিন কাটতে পারবেন এবং বিশালে কিন্তু জড়াবে না তো যারা অলরেডি মেশিন নিয়ে ফেলেছে বিভিন্ন জায়গায় থেকে তারা এই ধরনের শিকার হয়েছে আপনারা চাইলে বুঝতে পারবেন আমার কথাটা সত্যি কি না তো যারা নতুন করে খরচ ঘাস কাটার মেশিন নিতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দুইটা ব্লেড সহকারে আমরা পোষানো খরচ সহকারে আপনাদের কিন্তু রেট আমরা বলে দিয়েছি প্রথমটা হলো ষোলো হাজার পাঁচশো টাকা কুরিয়ার খরচ সহকারে টোটাল কমপ্লিট সেট গ্যারান্টি অলরেডি সহকারে এবং দ্বিতীয়টা হচ্ছে বিশ হাজার টাকা এর মধ্যে দুইটা ব্লেড কুরিয়ার খরচ সহকারে আমাদের কাছে দেখেন অনেক ধরনের মেশিন কিন্তু আসে ইন্ডিয়া থেকে আমাদের সপ্তাহে পর কিন্তু আপনার গাড়ি নামে তো আপনারা বাংলাদেশের প্রোডাক্টগুলো নিলেই অবশ্যই দেখে শুনে নেবেন কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু ভালো না না আমরা নিজেরাই খারাপ কারণ বিয়ারিং যে বিয়ারিংগুলো ইউজ করি কিন্তু ম্যাক্সিমাম যে যশোরের যে মেশিনগুলো তৈরি হয় এগুলো কিন্তু আপনার ওই যে মোটরসাইকেলের পুরাতন বিয়ারিং দিয়ে লাগাই দেয় সেক্ষেত্রে কিছুদিন পরে কিন্তু আপনার বিয়ারিংটা চেঞ্জ করা লাগে তো আপনারা যেখান থেকে নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন আর যদি বাংলাদেশের প্রোডাক্টগুলো হয় তাহলে কিন্তু অবশ্যই জড়াই যাবে ঘরে কাটতে কাটতে জড়াই যাবে কাটতে কাটতে জড়াই যাবে তো আমাদের এগুলো হচ্ছে ইন্ডিয়ান সম্পূর্ণ টাটা কোম্পানির মেশিন সেই তুলনায় কিন্তু এগুলো জড়ায় না আর টাটা কোম্পানি কিন্তু খুবই একটা বড় কোম্পানি ইন্ডিয়ার নাম করে একটা কোম্পানি টাটা কোম্পানির বহুত কিছু আছে ট্রাক বা শুরু করে বহুত কিছু কিন্তু পাওয়া যায় তো একটা খামার আপনি করেছেন কষ্ট করে তো সেক্ষেত্রে আপনার হয়তো দু পাঁচশো টাকার জন্য আপনি নর্মাল প্রোডাক্ট নেবেন কেন তো আপনাদের আমি আগেই বলেছি এই আমাদের যে প্রোডাক্টগুলো ইন্ডিয়ান এগুলো কিন্তু বডির সঙ্গে মোটরটা লেগে থাকে আর যেগুলো বাংলাদেশের প্রোডাক্ট এগুলো কিন্তু আলাদা করে মোটরের স্যাসেস করা থাকে এইগুলো আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন তাহলে আপনার বুঝতে পারবেন কোনটা বাংলা কোনটা ইন্ডিয়া বাংলাদেশের মানুষ কিন্তু ওই ইন্ডিয়া দেখে দেখে নকল করে তৈরি করে এইগুলো আর কি এবং বিয়ারিংগুলো সর্বোচ্চ পুরাতন দেয় না আমরা নিজেরাই খারাপ এই জন্য আর কি আমাদের দেশের এই অবস্থা তো যাই হোক আপনারা খড়ো ঘাস কাটার মেশিন যে কোনো ধরনের মেশিন নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে প্রায় খড়ো ঘাস কাটার চল্লিশটি কোয়ালিটি আছে ছোট বড় মাঝারি হাইড্রোলিক বা যুক্ত মেশিন যেগুলো সি টু বিভিন্ন ধরনের মেশিন আমাদের কাছে কালেকশনে আছে এছাড়াও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন রাইস মিল যেটা ঘন্টায় বিশ থেকে পঁচিশ মন চাল করতে পারবেন বা ছোটো মাঝারি সব ধরনের রাইস মিল হলুদ মরিচ ভাঙানোর মেশিন গাভীর দুধ দোয়ানোর মেশিন ভুট্টা ভাঙানোর মেশিন এরকম ধরনের বিভিন্ন ধরনের মেশিন আপনারা পেয়ে যাবেন তো চাইলে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারি দিয়ে দেবো দেখেন সাইজটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে কোনো আওয়ার নেই মানে সুন্দর কাটিং একশো একশো পরে হানড্রেড পারসেন্ট কাটিং তো এইগুলো হচ্ছে অরিজিনাল কোয়ালিটির মেশিন আর আমাদের এই যে কয়েকদিন আগে কিন্তু দুটাক মাল নামল দেখেন সবগুলো কিন্তু টাটা কোম্পানির টাটা ছোটো বড়ো মিডিয়াম হ্যাঁ টাটা স্টিল এরকম ধরুন বিভিন্ন ধরনের মেশিন কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো নর্মালি যারা আশেপাশের থেকে বা সাইড থেকে নিয়ে মেশিন প্রতারণার শিকার হচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে কিন্তু বুঝে যাবেন আমাদের যে চাকাটা দিয়ে আছে দেখেন অনেক কিন্তু হেভি কোয়ালিটি এগুলো কিন্তু সম্পূর্ণ ব্লেড বহুত ব্লেড কিন্তু আমরা ইম্পোর্ট করেছি তো ব্লেডগুলো আমরা আপনাদের কম দামে দিতে পারবো দেখেন আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে প্রত্যেকটা চাকা কিন্তু হেভি কোয়ালিটির মানে মোটর যদি আপনার একটু লো হর্স পরেও হয় তাও কিন্তু আপনার চাকার মাধ্যমে অটোমেটিক খড় ঘাসগুলো টেনে নেয় দেখেন হিউজ পরিমাণে কিন্তু কালেকশন আমাদের কাছে আছে তো আপনারা যারা এই ধরনের মেশিন খুঁজতেছেন তারা আমাদের সঙ্গে অবশ্যই 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 যোগাযোগ করবেন আর ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবের মাঝখানে ছড়াই দিবেন যাতে এই ধরনের প্রতারিত না হয় বা ডুপ্লিকেট প্রোডাক্ট কেউ না কিনে তো সবাই ভালো থাকবেন হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ